আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সো আপনারা জানেন যে রিসেন্টলি বাংলাদেশ থেকে অ্যাপ ব্লু মিডিয়া আর করা যাচ্ছে না মানে নতুন করে আর ওরা কোনো ইউজার নিচ্ছে না শুধু বাংলাদেশে না সারা বিশ্ব থেকে ব্লু মিডিয়া ওরা অ্যাপ্রুভাল বন্ধ করে দিয়েছে মানে অ্যাপ্লাই অফ করে দিয়েছে সো এই মুহূর্তে যারা সিপেতে কাজ করতেছেন আপনার ফ্রেশ অফার নিয়ে লাইক হচ্ছে আপনার জব অফার বা ক্যাশ অ্যাপ মেক মানি সার্ভে অ্যাপ ইনস্টল ক্রেডিট কার্ড সাবমিট তো এই অফারগুলো যারা কাজ করেন তার বিপদে পড়ে গিয়েছেন যাদের অলরেডি অ্যাফ মাইন আছেন তারা জানেন যে মাইন কত ভালো একটা নেটওয়ার্ক খুব প্রিমিয়াম একটা নেটওয়ার্ক বাংলাদেশি ইউজারদের জন্য তো অনেকে অ্যাপ্রুভাল পাচ্ছেন না এই যে এফ মাইন নেটওয়ার্কে সো আজকে ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে কোন ওয়েতে অ্যাপ্লাই করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি অ্যাপ্রুভাল পাবেন সেই প্রসেসটা যদি ফলো করে আপনি অ্যাপ্লাই করতে পারেন তারপরে আপনারা অবশ্যই হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভাল আপনারা পেয়ে যাবেন দেখুন দুই ঘন্টা আগে অ্যাপ্রুভাল পেয়েছি দেখতে পাচ্ছেন সো আমি একটু আবার আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে পাবলিশার্স সো এটা দুই ঘন্টা আমি রিলোডে আপনাদেরকে দেখাচ্ছি দিস মেইল কামস ফ্রম অ্যা মাইন্ড এবং আমাকে মেইল পাঠিয়েছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এফ মাইন ডট কম এর অফিসিয়াল মেইল এবং আমাকে বলেছে আমি অ্যাপ্রুভাল পেয়েছি সো এই অ্যাকাউন্টটা কীভাবে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভাল পেয়েছি যারা এখনও অনেকে অ্যাপ্রুভাল পান নাই তারা আজকের ভিডিও দেখার পরে আশা করি সবাই অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তো চলুন আমরা শুরু করি তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে ফার্স্টেই আপনারা আমার এই ভিডিওর নিচে আমার রেফার লিঙ্কটা দেওয়া থাকবে হ্যাঁ এই অবশ্যই এই রেফার লিঙ্ককে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই করতেই হবে তাহলে আপনি হাই প্রায়োরিটি পেয়ে যাবেন অ্যাপ্রুভাল পাওয়ার জন্য সো এটা এটা আপনি যা ডাইরেক্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার একটা রেজিস্ট্রেশন পেজ চলে আসবে রেজিস্ট্রেশন পেজে আপনাকে অবশ্যই আপনার যে ডকুমেন্ট যে ডকুমেন্ট অনুযায়ী পরবর্তীতে পেমেন্ট ইনফরমেশনটা ফিল আপ করবেন পেমেন্টটা নিবেন আপনার ব্যাংকে লোকাল ব্যাঙ্কে ওয়াইস এ সেক্ষেত্রে ওই ইনফরমেশন অনুযায়ী আপনাকে কিন্তু অ্যাড্রেস নাম সবকিছু দিতে হবে ধরেন আপনি এনআইডি কার্ড রয়েছে পাসপোর্ট অথবা তিনটা ডকুমেন্ট তিনটা ডকুমেন্টের যে একটা দিয়ে আপনার কললি হবে যাদের কাছে যেটা অ্যাভাইলেবল আছে লাইক যদি আপনি পাসপোর্ট দেওয়া করেন পাসপোর্ট দিয়ে করতে পারেন এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন ওই যেই নাম আছে সেই সেইম নামটাই কিন্তু আপনাকে এফ মাইন ইউজ করতে হবে হ্যাঁ আর যদি ভুলভাল কোনো নিজের বানানো কোনো নাম বা ডাক নাম ওই সব নাম ইউজ করলে কিন্তু পেমেন্ট মেথডটা আর ভেরিফাই করতে পারবো না কারণ পেমেন্ট মেথডের সাথে আপনার ডকুমেন্ট যেহেতু এখন সাবমিট করতে হবে আপলোড করতে হবে আপনার ডকুমেন্টটা সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই ইয়ার সাথে মিল থাকতে হবে হ্যাঁ আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাপ্রুভালটা পাবেন না এটা একটু স্লো রিলোড হচ্ছে একটু তো দেখুন এরকম একটা অপশন পেয়ে যাবেন যখনই আপনার আমার এই ভিডিওর নিচে আমি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করার পরে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া দিব এই ক্লিক করার পরে আপনি এরকম একটা রেজিস্ট্রেশন পেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এরকম একটা রেজিস্ট্রেশন পেজ আপনি পেয়ে যাবেন এখানে অবশ্যই আপনার যেই ডকুমেন্টে যে ডকুমেন্ট অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতেছেন লাইক এনআইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স সেই অনুযায়ী আপনাকে এই ডিটেলসটা দিতে হবে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার এই দুইটা বক্সে আপনার নামটা মিলিয়ে লিখতে হবে হ্যাঁ এখানে অর্ধেক নাম লিখবেন এখানে অর্ধেক নাম আই মিন আপনার নাম এম ডি রানা এখানে এখন এমডি লিখবেন এই বক্সে আর রানা লিখবেন এই বক্সে হ্যাঁ তিন অক্ষর হইলে আপনি দুই বক্স মিলিয়ে আপনার ফুল নামটা এক বক্সে ফুল নাম লিখবেন না দুই বক্স মিলিয়ে আপনাকে নাম লিখতে হবে আর ইমেলটা অবশ্যই আপনার যে ইমেল দিয়ে এর আগে অ্যাপ্লাই করেছেন যারা নতুন অ্যাপ্লাই করতেছেন তাদের ভিন্ন হিসাব যারা এর আগে অ্যাপ্লাই করেছেন অ্যাপ্রুভাল পান নাই ওই ইমেল দিয়ে আপনি আর অ্যাপ্লাই করবেন না আপনার অন্য একটা ইমেল দিয়ে যেটা দিয়ে আপনি অ্যাপ মাইন অ্যাপ্লাই করেন ওই মেইল আপনি এখানে দিবেন অথবা যাদের মেইল আর নেই সেক্ষেত্রে আপনি এই যে এরকম আপনি এখানে এসে নিউটিভেশন নতুন একটা মেইল করে নেবেন হ্যাঁ তো সেক্ষেত্রে অ্যাড্রেসটা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন পুরোটা আমরা অ্যাড্রেসের জায়গা আপনি এখানে যারা গ্রামের বাড়ি তারা গ্রামের নাম দিব পোস্ট অফিস এবং হচ্ছে আমরা এখানে থানার নাম দিব সিটি আমার ডিস্ট্রিক্টের নাম দিব এখানে আর এই স্টেট মানে বিভাগ আপনি কোন বিভাগে আপনি বাস করেন সেটা আপনার দিয়ে দিবেন জিপ কোড হচ্ছে আপনার পোস্টাল কোড যেটা আপনার এনআইডি কার্ডের পিছনে দেওয়া থাকে সেই পোস্টাল কোডটা আপনার দিয়ে দিবেন বাংলাদেশ স্কাইপি আইডি আপনি এখানে যে মেলটা দিচ্ছেন হ্যাঁ এখানে এই যে অ্যাপ্লাইয়ের জন্য যে মেলটা দিচ্ছেন ইমেলটা স্কাইপি আইডির জায়গায় সেই ইমেলটাই দিয়ে দেবেন ওকে আর পাসওয়ার্ড পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে আপনার পাসওয়ার্ডের জায়গায় আপনাকে লাইক আপনার রেট ছোট হাতের বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার নাম্বার দিয়ে আপনি পাসওয়ার্ডটা কনফার্ম দিবেন তো আমি এটা একটু লিখে রাখছি কারণ হচ্ছে আপনার যেহেতু ইন্টারনেটটা স্লো তো তো দেখুন এগুলা ইনফরমেশন করার পর আপনি এখানে একটা ট্রাফিক ইনফরমেশনটা সুন্দর করে লিখবেন হ্যাঁ কপি পেস করবেন না আমি আবার বলছি যে কপি পেস করবেন না আমি জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদের এরকম করে একটু চেঞ্জ করে লিখবেন এবং এই ভিডিওর নিচে আমি এরকম একটা পাঁচটা স্যাম্পল কন্টেন্ট দিয়ে দিব এখানে যে কোনো একটা কপি করে এখান থেকে যে কোনো একটা কপি করে যে কোনো একটা কপি করে আপনার একটু নিজের মতো করে একটু হালকা এডিট করে দিবেন প্রমোশনাল মেথডটা তাইলে কিন্তু হয়ে যাচ্ছে ওকে সো এখানে কিন্তু আমরা এই যে দেখেন এখানে বলতেছে যে হোয়াট ভার্টিকেলস অর নিচ কোন ধরনের অফার নিয়ে আপনি কাজ করবেন দেখুন আপনার এফ মাইনে যে অফারটা নেই ওই অফারটা যদি আপনি এখানে দেন সেক্ষেত্রে কিন্তু ওরা আপনাকে অ্যাপ্রুভাল করবে না আমি আবার বলিনি এফ মাইন কোনো অ্যাডাল্ট বা ডেটিং নেটওয়ার্ক না এটা একটা ফ্রেশ নেটওয়ার্ক ফ্রেশ নেটওয়ার্কে যত অফার রয়েছে সেখানে আপনি ওই ধরনের নাম আপনারা দিতে পারেন তবে এফ মাইনে যেই টাইপের অফার বা আর্টিক্যালস আছে সেগুলো আপনাকে দিতে হবে আদারওয়াইস কিন্তু অ্যাপ্রুভাল হবে না তো এফ মাইনে সাধারণত পাঁচ থেকে ছয় ধরনের ক্যাটাগরি আছে লাইক সার্ভে অ্যাপ ইনস্টল জিপ সাবমিট ইমেল সাবমিট তারপর হচ্ছে এই টাইপের অফার রয়েছে সার্ভে মেক মানি সার্ভে টাইপের অফার রয়েছে অ্যাপ ইনস্টল সিসি সাবমিট জিপ সাবমিট ইমেল সাবমিট এই পাঁচ ছয় ধরনের ক্যাটাগরি রয়েছে এখান থেকে যে কোনো দুইটাতে তিনটা ক্যাটাগরি দিতে পারেন ধরুন আপনি এখানে দিতে পারেন হচ্ছে আপনার আই লাইক টু আমি একটু কপি পেস্ট করে দিয়ে দিলাম আমি জাস্ট আমার ডিরেক্টলি এটা কপি করবেন না অন্য দুই বার্টিকেল দিতে পারেন আমি দিলাম কি সার্ভে অ্যাপ ইনস্টল এন্ড সিসি সাবমিট আপনি দিতে পারেন আই লাইক টু প্রমোট জিপ সাবমিট অ্যান্ড সার্ভে দুই থেকে তিনটা আপনি এখানে দিয়ে দিতে পারেন বার্টিকেলস আর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রমোশনাল মেথডস আপনি মানে আপনি কেউ কীভাবে মূলত আপনি আপনি অ্যাপ্রুভাল পান কিভাবে মূলত প্রমোট করবেন সেক্ষেত্রে আপনি এখানে এই প্রমোশনাল মেথডটা ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই এরকম পাঁচ থেকে ছয়টা ড্যামো দিয়ে দিয়ে দিব এই ডেসক্রিপশন বক্সে এখান থেকে যে কোনো একটা কপি করে আপনার দিয়ে দেবেন আপনি আশা করি অ্যাপ্রুভাল পেয়ে যান আর এখানে আপনি এটা হচ্ছে আপনার আপনি কই থেকে আমি মানে এখানে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস যে আপনি কই থেকে শুনেছেন গুগল দিতে পারেন ইউটিউব দিতে পারেন এফ প্যাঙ্ক দিতে পারেন ফেসবুক দিতে পারবেন যেহেতু আপনি ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন সেক্ষেত্রে আমরা দিয়ে তারপর আপনি এখানে কনফার্ম ক্লিক করার পরে আপনার এই নেক্সট অপশন আসবেন আসার পরে ক্লিক করার পরে আপনার একটা মেইল যাবে এটাই কিন্তু না আসবে আপনাকে লেখা থাকবে আপনাকে অ্যাপ্রুভাল দিয়েছে নাকি দেয় অনেকে অ্যাপ্লাই করেই আমাকে মেসেজ দেয় ভাই আমি কীভাবে লগ ইন করবো না আজকে এখন অ্যাপ্লাই করার পরে আপনি কীরকম মেল আসবে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা মেল আসবে এই যে এরকম একটা মেল আসবে দেখুন এরকম একটা মেল আসবে যে কনফার্ম ইমেল আপনি অ্যাকাউন্টটা কনফার্ম করতে বলছে কনফার্ম ইমেল করার পরে আজকে ধরেন অ্যাপ্লাই করলেন আধা ঘন্টা থেকে শুরু করে সাত দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে তো যখন অ্যাপ্রুভাল হবে এরকম একটা মেল আসবে দেখেন ইউর পাবলিকেশন ইউর পাবলিশার অ্যাপ্লিকেশন ইস অ্যাপ্রুভ তখনই কিন্তু আপনি কি করতে পারবেন এই লগ ইন ড্যাশবোর্ডে গিয়ে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন আগে কিন্তু লগ ইন করতে পারবেন না সো এই প্রসেসগুলো মেনটেন করে ইউনিক ওয়েতে একবারে সিম্পল ওয়েতে অ্যাপ্লাই করেন আমি যেভাবে দেখিয়েছি আপনি একবার দেখলাম যদি খান ও কোনোভাবে সেক্ষেত্রে নেক্সট আওয়ার অ্যাপ্লাই করুন আমার আমার সেম দেখানো পথে একটু ভিন্নভাবে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্রুভাল হান্ড্রেড পেয়ে যাবেন তো অবশ্যই আমার রেফারেল লিংকে অ্যাপ্লাই করতে ভুলবেন না তাহলে হাই প্রায়রিটি পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য তো করি ভিডিও লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন আলাইকুম